केंद्र हो जाना है मिथ्या तो बोल देते जो একটা প্লেস চমৎকার ভিউ প্লাস প্রাকৃতিক পরিবেশটাকে ফিল করতে পারবেন আর কি ইন্ডিয়ার বিএসএফ আমাদের পিটার দিছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরএস মিনাজুল্লাহ বিন নানু এন্ড ইউ আর ওয়াচিং আরএস নানু ব্লগস সো গাইস আজকে অনেক দিন পর আমি নানু বাসায় আসছি নানু মানে অনেক রিকোয়েস্ট করলো এবং নানু বাসা থেকে আমার মানে ঢাকা থেকে আমার এক মামাতো ভাই আসছে করোনা ভাইরাসের সমস্যার কারণে ঢাকা থেকে এসে তার ফুল ফ্যামিলি চলে আসছে তারা সো অনেক দিন পর সে আমাকে বললো যে আজকে মানে মানে ইফতার পার্টি আছে তাই আমাকে ডাকলো নানু মানে অনেক রিকোয়েস্ট করলো তাই আমি চলে আসলাম সো গাইস চলে আসলাম সো ভাবতেছি যে এদিক কিন্তু বর্ডার ঠিক আছে ইন্ডিয়ান বর্ডার খুবই কাছে মাত্র 300-400 মিটার দূরত্বের মধ্যে বর্ডার সো ভাবলাম যে যতটুকু পারি আমি এই বর্ডারটা আপনাদের মানে দেখাই একটু সো গাইস আজকে হলো ব্লক 4 সো সবাই দেখতে থাকুন আজকে মজা হবে চিল হবে এনজয়মেন্ট ভরপুর হবে সো গাইস যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য সো সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস আমার মামাতো ভাইয়ের নাম হলো শাওন সে বর্তমানে নিউ ক্লাস মানে নিউ না ক্লাস টেনের সামনে পরীক্ষা দিবে এখন দেশের যে অবস্থা এখন এক্সাম হবে কি না এসএসসি সেটা নিয়ে ধোঁয়াশা একটা আছে তারপর দেখা যাক কি হয় সো গাইস দেখুন শাওন কি অবস্থা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নান্দু ভাইকে রিকোয়েস্ট করলাম আমাদের ইফতার পার্টি আছে আসার জন্য তো সে আসলো এবং বললো যে একটা ব্লগ করা যায় আমাদের পাশে আবার বর্ডার এই জন্য বর্ডারে একটা ব্লগ 4 নান্দু ভাইয়ের ব্লগ 4 করতে আসলাম আপনি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ গাইস সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর যদি ভালো না লেগে থাকে তারপর সাবস্ক্রাইব করবেন কজ ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে ভালো ব্লগ আসবে গাইস আজকে অনেক মজা হবে চিল হবে সো দেখতে থাকুন এবং আমরা যাচ্ছি এখন বর্ডার দেখানোর জন্য সো গাইস দেখতে থাকুন A few moments later. هلا اجا الزعيم العظيم على ديب مذفقر الشعب يقول اني حاكم كريم 20 minutes later. So guys, এটা হলো বিউল উপজেলার 6 নম্বর ইউনিয়ন এটাকে এটা আমরা এখন হাঁটতেছি বৈরাগী পাড়া নামের এক গ্রাম দিয়ে এই গ্রামের সামনে একটু হাঁটলেই আমাদের বর্ডার পড়ে আর কি ইন্ডিয়ান বর্ডার সো গাইস যারা আসতে চান এই প্লেসে তারা তাদের আমি এই লোকেশনটা আমি ডেসক্রিপশনে প্রথমেই দিয়ে দিব সো তার ইচ্ছে করলে আসতে পারেন এখন করোনা হয়েছে কারণে একটু রিক্স তারপরে চাইলে আসতে পারেন দেখাইতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু পারতেছি দেখি কতটুকু পারি ভিডিও শ্যুট করতে সবাই দেখতে থাকুন এবং এনজয় ওয়ান ইটার্নিটি লেটার সো গাইস হাঁটতেছি বর্ডারে পৌঁছানোর জন্য হাঁটতেছি একটু কষ্ট হচ্ছে রমজান মাস ধরুন যে আর 1 ঘন্টার মতো মনে হয় মেবি আসে ইফতারির আর কি ইফতারির টাইম সো তাড়াতাড়ি যাইতে হবে যাই শুটতে হালকা পাতলা নিব যতটুকু চাইতে পারি এখন চাইতে পারবো কি না সেটাও জানি না চেষ্টা করতে শ্রাবণ কেমন মজা লাগতেছে হাঁটে অনেক চিল করতেছ না তুমি ঢাকায় থাকে ঢাকায় তো থাকো তোমার ঢাকা থেকে এই পরিবেশটা ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশ ফিল দেখো কত সুন্দর বাতাস ঢাকায় বলতে তো এরকম পরিবেশ দেখাই যায় না সচরাচর কয়েকটা পার্ক ছাড়া তাছাড়া সারাদিন বাসায় স্কুল বাসায় বসে মোবাইল দিয়ে তারা বাইরে বেরোনো কোনো জায়গায় নেই তো গ্রামে এখন ফিল করতে কি মজা করতে কি আর সান্দ ভাইয়ের সাথে তুমি মজা নিচ্ছ যে আমি ভাবতেও পারিনি যে এই জায়গায় আসতে গেলে এত বাধার সম্মুখীন হতে হবে মিনিমাম 10 জন মানুষ এখানে জিজ্ঞেস করতেছে যে আমরা কোথা থেকে আসছি কি করতে আসছি এদিক আমাকে চিনার পরও অনেকে এই জিজ্ঞেস করতেছে আমি মাথায় নষ্ট হয়ে গেলো যে কী ব্যাপার করো না এত সচেতন গ্রামের মানুষ অনেক সচেতন হয়ে গেছে সো গাইস মানে বলতেছে যে তোমরা কোথা থেকে আসছো কী করতে আছো কোথায় আছো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে গেলাম তারপরও অনেক বাধার সম্মুখীনের পরও আমি জাস্ট ব্লগটা করার জন্য দেখা একটু দেখাবো আপনাদের সো আমি কিন্তু যাচ্ছি সো
সো গাইস একটু হালকা পাতলা সিনেম্যাটিক শট বেশি কাছে যাইতে করতেছি না দেখি দেখে তারপর বাসা যেতে হবে যেহেতু রঙের মাস তার টাইম খুব কাছাকাছি প্রেমের পুরন খেলার জমে না তোমার প্রেমের নেশা আমাকে আর পাবে এই প্লেসে অনেক মানুষই আসে দেখতে অনেক মানুষই বেড়াতে আসে চিল করতে আসে জোজ একটা প্লেস চমৎকার ভিউ প্লাস প্রাকৃতিক পরিবেশটাকে ফিল করতে পারবেন আর কি প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে একটু নিজে মানে আর কি নিজেকে একটু টাইম দেবেন এই জায়গায় আসে এই ধরনের জায়গায় আসে আমি যে ধরনের ব্লগগুলোতে যে প্লেসগুলো দেখে আপনাদের সেই ধরনের জায়গায় আসে একটু নিজেকে টাইম দেবেন ভালো লাগবে অবশ্যই সবাই তো কাজের মাঝে অলওয়েজ থাকি তারপরেও যারা মানে আর কি আসতে পারবেন তারা শাওন খুব হাবাই বসছে এত শাওন কি এত তাড়াতাড়ি হাবাই বসতেছো কেন মাত্র 300-400 মিটার মাত্র তাতে বুঝে আসো দেখে তো মনে হইতেছে না আরে রোজা নাই মনে হচ্ছে তুমি রোজা নাই দাদা গাই থেকে তো রোজা নাই মিথ্যা তো বলতেছে রোজা নাই গাইস ইন্ডিয়ার বিএসএফ আমাদের পিটার দিছে মানে বর্ডার দেওয়ার জন্য সো গাইস জীবন আসলে অনেক সুন্দর তা যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন সো গাইস এই অবস্থা পিটার খাইছি মানে তেমন ভালোভাবে করতে পারিনি কারণ অনেক কষ্টে গেছিলাম সো গাইজ কালকে অনেক টায়ার্ড হয়েছিলাম তার কারণে আর কালকে এন্ডিংটা দেওয়া হয়নি তাই আজকে সকালে চলে আসলাম আমি একটু পরে বাসায় চলে যাবো তাই ভাবলাম যে এন্ডিংটা দিয়ে যাই যাই চলে আসলাম নানু বাসার ছাদে সো গাইজ এটাই আর হলো আমি আশা করবো যে আপনারা এই ভিডিওটি এনজয় করছেন এবং অনেক বেশি এনজয় করছেন করেছে প্রাকৃতিক পরিবেশে মানে অনেক বেশি সুন্দর বাতাস এই আর কি আর এটাই আর হলো গাইজ একটা কথাই বলবো জীবন আসলে অনেক সুন্দর তা যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন সো গাইজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ব্লগ ফাইভে এবং অন্য কোনো ভিডিওতে দেখা হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পরিবারকে নিরাপদে রাখবেন সো গাইজ সে পর্যন্ত ভালো থাকবেন হ্যাভ ফান টায়ার্ড আপ পিস